প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে গত ক্লাসে আমরা করিয়েছি 11-র ক অনুশীলনীর সাত নাম্বার পর্যন্ত করিয়েছি। তাহলে আজকে 8 থেকে শুরু করব। তাহলে 8 নাম্বার অঙ্ক আছে, দেখো, একটি বোতলে আমের জুসের পরিমাণ 350 মিলি, মানে মিলিলিটার। 24টি বোতলে জুসের পরিমাণ কত লিটার? একদম সহজ অঙ্ক। দেখো, একটি বোতলে জুসের পরিমাণ 350 মিলিলিটার, অর্থাৎ 24টি বোতলে জুসের পরিমাণ হবে 350 × 24 = 8400 মিলিলিটার। এটা গুণ করলে 8400 মিলিলিটার। তাহলে আমাদের এটাকে প্রশ্নে বলেছে কত লিটার, মানে 24টি বোতলে কত লিটার জুস আছে। কিন্তু আমরা এখানে পেলাম 24টি বোতলে জুসের পরিমাণ হচ্ছে 8400 মিলিলিটার। মানে আমরা পেয়েছি মিলিলিটার, কিন্তু উত্তরে আমাদের করতে হবে লিটার। মিলিলিটারকে এখন যদি আমরা লিটার বানাই তাহলে অঙ্ক হয়ে গেল। তাহলে আমরা সবাই জানি 1 লিটার = 1000 মিলিলিটার। তাহলে এই 8400-কে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে আমরা লিটার পেয়ে যাব। তাহলে এবার ভাগ করি। ভাগ করলে হয় হচ্ছে 8.4 লিটার। 1000 দিয়ে 8400-কে ভাগ করলে প্রথমে 8 বার যায়, 8 বার দিলে 8000, এটা বিয়োগ করলে হয় 400। 400 হওয়ার পরে আর যায় না, তখন দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, এবার হলো 4000। এবং 4000-কে 1000 দিয়ে ভাগ দিলে 4 হয়, 4 দিয়ে দিলে 4000, তাহলে 8.4 লিটার। তাহলে 24টি বোতলে জুসের পরিমাণ 8.4 লিটার, উত্তর 8.4 লিটার। একেবারে ছোট অঙ্ক, সহজ। তো আমি আর একবার বলছি, দেখো, প্রশ্ন হচ্ছে একটি বোতলে আমের জুসের পরিমাণ 350 লিটার, 24টি বোতলে জুসের পরিমাণ কত লিটার। মানে একটি বোতলে জুসের পরিমাণ আছে 350 মিলিলিটার, তাহলে 24টি বোতলে জুসের পরিমাণ কত লিটার? তাহলে একটি বোতলে জুসের পরিমাণ 350 মিলিলিটার, অতএব 24টি বোতলে জুসের পরিমাণ 350 × 24 মিলিলিটার = 8400 মিলিলিটার। এখন মিলিলিটার পেলাম, মিলিলিটারকে আমাদের লিটার বানাতে হবে, তাহলে অঙ্ক হয়ে গেল। তাহলে আমরা জানি 1 লিটার = 1000 মিলিলিটার। তাহলে 8400 মিলিলিটার = 8400-কে 1000 দিয়ে ভাগ দিলে আমরা লিটার পেয়ে যাব। তাহলে 8400 / 1000 ভাগ করলে হয় 8.4 লিটার। তাহলে 24টি বোতলে জুসের পরিমাণ 8.4 লিটার, উত্তর 8.4 লিটার। একদম ছোট্ট অঙ্ক, আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে এবার আমরা শুরু করব 9 নম্বর। অঙ্ক, একটি পরিবার 8 দিনে 20 লিটার খাবার পানি ব্যবহার করে, ওই পরিবার দৈনিক গড়ে কত ডেসিলিটার পানি ব্যবহার করে? তাহলে পরিবারটি 8 দিনে খাবার পানি ব্যবহার করে 20 লিটার, তাহলে তারা প্রতিদিন গড়ে কত লিটার এবং কত ডেসিলিটার পানি ব্যবহার করে? তাহলে শুরু করি। ওই পরিবার 8 দিনে খাবার পানি ব্যবহার করে 20 লিটার, অতএব ওই পরিবার একদিনে গড়ে, মানে একদিনে বের করতে হবে, একদিনে খাবার পানি ব্যবহার করে কম ব্যবহার করে, তাহলে 20 ভাগ 8,
20কে 8 দিয়ে ভাগ করলে হয় 2.5 লিটার। তাহলে একদিনে ওই পরিবারটি খাবার পানি ব্যবহার করে 2.5 লিটার, কিন্তু আমাদের বের করতে হবে ডেসিলিটার। এখন আমরা যেহেতু লিটার পেয়ে গেলাম, ডেসিলিটার বের করে একদম সহজ, তা আমরা জানি 1 লিটার সমান 10 ডেসিলিটার। তাহলে এত লিটার সমান কত ডেসিলিটার? এটাকে 10 দিয়ে গুণ দিলেই আমরা ডেসিলিটার পেয়ে যাব। লিটারকে 10 দিয়ে গুণ দিলে পেয়ে যাব ডেসিলিটার, কারণ 1 লিটার সমান 10 ডেসিলিটার। তাহলে 2.5 কে 10 দিয়ে গুণ দিলে আমাদের হবে হচ্ছে 25, তাহলে 25 ডেসিলিটার। তাহলে পরিবারটি প্রতিদিন গড়ে 25 ডেসিলিটার পানি ব্যবহার করে। তাহলে উত্তর 25 ডেসিলিটার। তাহলে আরেকবার দেখো, প্রশ্নে দেওয়া আছে একটি পরিবার 8 দিনে 20 লিটার পানি ব্যবহার করে, ওই পরিবার দৈনিক গড়ে কত ডেসিলিটার পানি ব্যবহার করে? তাহলে 8 দিনে ওই পরিবার 8 দিনে পানি ব্যবহার করে 20 লিটার। অতএব 1 দিনে ব্যবহার করে 20 ভাগ 8 সমান 2.5 লিটার। এখন আমাদের লিটারকে ডেসিলিটার বানাতে হবে। তাহলে আমরা জানি 1 লিটার সমান 10 ডেসিলিটার। তাহলে লিটারকে 10 দিয়ে আমাদের যত যত লিটার হয়েছে সেই লিটারকে 10 দিয়ে যদি গুণ দিই তাহলে সেটা ডেসিলিটার হয়ে যাবে। তাহলে 2.5 লিটারকে 10 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 25, তাহলে 25 ডেসিলিটার। অতএব ওই পরিবার দৈনিক গড়ে 25 ডেসিলিটার পানি ব্যবহার করে। উত্তর ওই 25 ডেসিলিটার। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকে ক্লাস এ পর্যন্ত শেষ, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, এবং বাড়ি থেকে এসে ভালো করে হাত সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে।